রান তাড়া করা বাংলাদেশের চিরকালীন দুর্বলতার জায়গা কিন্তু লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচেই দারুণভাবে টার্গেট চেস করলো টাইগাররা মূলত পরিবর্তিত সময়ে ক্রিকেটারদের মাইন্ডসেটের পরিবর্তনেই এই সাফল্য আসছে বলে মনে করেন শান্ত তার চাওয়া এখন ধরে রাখতে হবে এই ধারাবাহিকতা ফার্স্ট ম্যাচের পরে আমাদের খুব ভালো প্ল্যানিং হয়েছে যে আমরা কিভাবে করতে চাই যেহেতু উইকেটটা খুব ভালো ছিল আর প্রথম ম্যাচ আমরা দেখেছি সো বোলাররা ওই প্ল্যানটা এক্সিকিউট করেছে সবাই ক্লিয়ার মাইন্ড ছিল যে কী করতে চায় ওটাই আমাদের কাজে দিয়েছে যে প্ল্যানটা সবাই ঠিক মতো এক্সিকিউট করেছে ম্যাচ জেতায় স্বাভাবিকভাবেই খুশি টিম টাইগার কিন্তু উচ্ছ্বাসে ভেসে যেতে চান না অধিনায়ক তার সোজা কথা দুটো ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছে স্বাগতিক দল ভাগ্য পক্ষে না থাকায় ফল আসেনি নিজেদের দিকে তাই শেষ ম্যাচেও পরিকল্পনা মাফিক ক্রিকেট খেলতে চান সবার আগে প্রথমে ভালো লাগছে ম্যাচ জিততে পেরেছি আমার মনে হয় দুইটা ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আনলাকি ছিলাম লাস্ট ম্যাচটা জিততে পারিনি বাট দুটো ম্যাচে যেরকম আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি খুবই খুশি দল জিতেছে রান এসেছে ক্যাপ্টেনের ব্যাট থেকে 50 করে দল জিতিয়ে ফিরেছেন নায়কের মতো কিন্তু কোনো কিছুই বাড়তি উত্তাপ ছড়াচ্ছে না শান্তর মধ্যে তিনি চান প্রসেসটা ঠিক রাখতে বিপিএলটা ভালো যায়নি বাট চেষ্টা করছি এখনও করছি ব্যাটিংয়ে যে ল্যাকিংসটা ছিল ওটা নিয়ে কাজ করার টেকনিক্যাল বিষয় বাট ওই কাজ করাতে যে সাকসেস পেয়েছি এরকম কিছু না অনেকদিন থেকে একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি আস্তে আস্তে বেটার হচ্ছে 50 করাটা ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয় যে টিমের জন্য আমি যে রানটা করছি ওটা কতটুকু ইফেক্টিভ সো করতে পেরেছি খুবই ভালো লাগছে সব থেকে ভালো লেগেছে যে খেলাটা শেষ করতে পেরেছি সো চেষ্টা করবো সামনে এটা কন্টিনিউ করার ঋষাদকে নিয়ে আলাদা করে মুগ্ধতা ছড়াচ্ছে ক্রিকেট ফ্যাটার্নিটিতে যেই লেগিদের ম্যাচ টাইম দেওয়া হয় না ঘরোয়া ক্রিকেটে তাদের একজন হয়েও ঋষাদের এই উন্নতি চোখে লেগেছে টিম ম্যানেজমেন্টের তাই শান্তর চাওয়া ঋষাদরা যেন আরও ম্যাচ পান প্রিমিয়ার লিগে ওকে যে প্ল্যানটা দেওয়া হয় ওটা ও এক্সিকিউট করার চেষ্টা করে এবং আশা করবো যে সামনে যদি ও ডোমেস্টিক আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পায় তাহলে আমার মনে হয় ইন্টারন্যাশনাল লেভেলের জন্য আরেকটু সহজ হবে শেষ ম্যাচ জিততে হলে জিততে হবে টসটাও কিন্তু শান্ত আত্মবিশ্বাসী ভাগ্য নয় ম্যাচ জিতবে টাইগাররা নিজেদের স্কিলে নিয়ন মোহাইমেন সময় সংবাদ সিলেট